আসসালামু আলাইকুম গাইস, কেমন আছে বেগুন? আলহামদুলিল্লাহ, আপনার দোয়ায় আমরা অনেক ভালো আছি। ওয়েলকাম টু দ্য রমজান স্পেশাল ব্লগ, এপিসোড নাম্বার 15। আজকে আমরা একটা স্ন্যাক্স বানাবো, স্ন্যাক্সের নাম হচ্ছে চিকেন বাটারফ্লাই। এখানে 150 গ্রাম মতো চিকেন ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। হ্যাঁ, এটা হচ্ছে চিকেনের বেস্ট পিসটা আমি নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আপনারা এখানে চাইলে গার্লিক আর জিঞ্জার পাউডার ইউজ করতে পারেন, ওইটা দিলে আরো বেশি ফ্লেভারটা ভালো আসে। আমার শেষও গুলো তাই। চা চামচের মতো এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছে, ধনিয়ার গুঁড়া হাফ চা চামচের মতো জিরা গুঁড়া হাফ চা চামচ, মরিচের গুঁড়া, হ্যাঁ, চিলি পাউডার, আর এখন দিয়ে দিব লবণ, মতো লবণ দিয়ে দিচ্ছি, চা চামচ কত রকম, 1.5 চা চামচ। স্ন্যাক্সটা অনেক ফাইন হবে, যতটুকু দেখতে পারতেছি অনেক ইন্টারেস্টিং, অনেক টেস্টি হবে ইনশাআল্লাহ। আর মার্জার বানাচ্ছে, টেস্টি তো হওয়ার কথাই, মার্জারে হাত লাগলে ইন্টারেস্টিং হয়ে যায়গা, টেস্টি হয়ে যায়গা। পাম দিচ্ছি, পাম দিয়ে দিচ্ছে, কর্নফ্লাওয়ার কত রকম, 1 টেবিল চামচ মতো দেব, দিয়ে দিচ্ছে ময়দা, 1 টেবিল চামচ। সব কিছু ভালোভাবে মিক্সড করে নিতে হবে, আর এটা হচ্ছে মেরিনেট করে রাখবো 15 মিনিট ফ্রিজে, না নর্মালি রাখতে হবে। ওকে, হাত দিয়ে মাখাই, হাত দিয়ে মাখাইলেই হচ্ছে যে আমার কাছে মনে হয় যে মেরিনেটটা অনেক ভালোভাবে হয়, কারণ মশলাগুলো হচ্ছে চিকেনের গায়ে ভালোভাবে লাগবে। এখানে 2 টেবিল চামচের মতো টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি, এখন সবার সাথে মাখিয়ে মেরিনেট করে রাখবো 15 মিনিট। ওকে, দেখা হচ্ছে 15 মিনিট পর। ওয়াদিবিবি গ্যারান্টি খেলতেছে এবং মরি খাচ্ছে, আমরা এদিকে ভিডিও বানাচ্ছি, আমাদেরকে ডিস্টার্ব করতেছে না মাশাল্লাহ, গুড বয়, অনেক ভালো ছেলে মাশাল্লাহ। ইনশাল্লাহ 28 তারিখ আমরা বেবিকে ফেস রিভিল করবো, দুদিন পর্যন্ত থেকে ওয়েট করতে হবে। আলু, একটা আলু নিয়ে আমি হচ্ছে এভাবে করে পাতলা পাতলা করে এটা দিয়ে কেটে নিছি, আপনারা এটা বটি দিয়েও করতে পারেন, জাস্ট পাতলা পাতলা করে কেটে নিলে হবে চিপসের মতো করে। আজকে বানাবো নুডলস, আমরা বিভিন্ন ধরনের 3 প্যাকেট নিয়ে নিয়েছি, বিকজ রোজা দিতে রাত্রি একটু বেশি খাইতে হবে না আমাদের, আর নুডলস আমরা একটু বেশি খাই। হ্যাঁ, নুডলস তো আবার আমরা এখানে ম্যাগি নুডলস নিয়েছি, 3 প্যাকেট ম্যাগি নুডলস রান্না করবো। আর তার চিকেন কি বাটারফ্লাই চিকেন না স্ন্যাক্স, চিকেন বাটারফ্লাই, আর হচ্ছে পেঁয়াজ করবো ইনশাআল্লাহ, খেজুর আর শরবত ইনশাআল্লাহ। মামি বদ্র দেখে বেবি বদ্র হয়েছে মাশাল্লাহ, দেখি মাশাল্লাহ, ওয়াদি নরানি চিরাটা একটু দেখি, বলে আমি 28 তারিখ আসবো আপনার সাথে দেখা করতে, 28 তারিখ আসবো ইনশাল্লাহ দেখা করতে, সবার সাথে দেখা করতে 28 তারিখ আসবো, এ মাশাল্লাহ আজকে থেকে, হ্যাঁ, একসাথে জানাটা শুরু করবো ইনশাল্লাহ। ঘুমাস্তে আমার ওয়াদির, বাই বাই বলো, বাই বাই বলো, বলো আসার জন্য এখানে, ঠিক আছে, 28 তারিখ দেখা হবে, 28 তারিখ দেখা হবে, বাই বাই, বাই বাই দাও, 28 তারিখ দেখা হবে, বাই বাই। নুডলস রান্না করার জন্য এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছে, তেল খাওয়া পেঁয়াজ, চামচ দিয়ে দিচ্ছে, একটু পরে মশলা দিয়ে দিবে, ঠিক আছে না মার্জেন, আদা রসুন বাটা দিবা, চার পিস দিবা, হ্যাঁ, ভিনেগার দিবে, ভিনেগার এখানে 1 টেবিল চামচ মতো আমি কি বলে এটা কর্নফ্লাওয়ার নিয়ে নিছি, কি করার জন্য এগুলো, এটা হচ্ছে যে ওই আলু কোট করার জন্য না, হ্যাঁ, আলুগুলো একটু ডিপ করব, ওগুলো তোমার সাথে তোমার আইডিয়া হয়ে গেছে না মার্জান,
What did Bob say? What did Bob say? Bob? Bob? What? Daddy bolo to daddy? Daddy bolo to? এখানে 1/4 কাপ পানি দিয়ে দিছে এবং এটা মিক্স করে ফেলতে ভালো করে মশলাগুলো কষানো শেষ এবারে এক সাইড করে নিব মানে এই ক্যাস্টামবেল করে নিব একসাথে শর্টকাট না চাইনিজ বুদ্ধি তুমি রান্না করে কিভাবে করো আলাদা আলাদা হাড় নিয়ে তাহলে একসাথে করে নেব Chinese put the margin. Good idea. কোন জিনিস আসলে ওয়েস্ট করা ঠিক না ওয়েস্ট করলে রিজিক কমে যায় আর যদি ওয়েস্ট না করে আলাদা রিজিক বানায় যায় সো সবাই ট্রাই করবেন ফুড ওয়েস্ট না করে হচ্ছে যে ওগুলো যেভাবে করে হোক ম্যানেজ করে ইউজ করে ফেলার ওয়াদিবের ঘুমের টাইম হয়ে গেছে একটু পরে ঘুমা যাবে গা আমাদের নুডলস অলমোস্ট হয়ে গেছে এখানে নুডলস এবং ধনিয়া পাতা দিয়ে দিয়েছে মশলা দিয়ে দিবে এখন নুডলসের মশলাটা একটা হচ্ছে আমি মশলা কষানোর সময় দিয়ে দিয়েছিলাম আর দুইটা এখন না হ্যাঁ আমি সেম করি লাস্টে দিয়ে দিলে হচ্ছে জোশ আছে সো আমাদের নুডলস রান্না করা শেষ এখন রান্না করবো চিকেন বাটারফ্লাই চিকেন স্ন্যাক্সটা এটা অনেক আগেই খাইছিলাম ইনশাল্লাহ অনেক মজা পাইছি দেখে আপনাদের সাথে শেয়ার করলাম আই হোপ আপনাদের থেকেও ভালো লাগবে সো চলুন দেখি রেসিপিটা দেখি নুডলস রেডি কিছু না রেডি করে রাখছি ওই কর্নফ্লাওয়ারের মিক্সারটার মধ্যে হচ্ছে এভাবে আলুটা ভালোভাবে একটু ডিপ করে নিচ্ছি দেন এখানে হচ্ছে মেরিনেট করে রাখা চিকেন মানে খাইতে থাকলে হচ্ছে অনেক সিম্পল একটা রেসিপি অনেক ইজি অনেক টেস্টি টেস্টি তো বটে এবং কত সহজেই করা যায় এটা মেহমান তোমার আসলে বানাই যায় অনেক সুন্দর টেবিল অনেক সুন্দর 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 হয়ে যায় না কত মুখ দিয়ে আসতেছে প্রতিদিন তোমাকে ধরে আসছে আমার দোষ আর কি বুঝলো না ব্যাপারটা বুঝতে তো ভালো আজকে পশ্চিম হয়ে দিছে তো আজকে শুধু হাত দেখাচ্ছে মার্জানে দেখছেন দেখা হচ্ছে প্যানে ফ্রাই প্যানে রাইট তো ওগুলো রেডি হয়ে গেছে আমরা দুইজনে রান্তাছে হচ্ছে আজকে করছি যে ইফতারে যতটুকু খাবো অল্প করে তখন তো ফ্রাই করবো সো লেটস গো তো তেল গরম হয়ে গেছে এখন এক একটা করে দিবে বিসমিল্লাহির রহমানির রহিম চুলার আস্তা মিডিয়াম লো করে দিতে তো হয়ে যাবে আমাদের বাটারফ্লাই চিকেন এটা হচ্ছে আসলে বেশিক্ষণ সময় লাগে না যেহেতু চিকেনের বেস্ট পিস ইউজ করছি তো বেস্ট পিসগুলো হচ্ছে অনেক তাড়াতাড়ি কুক হয়ে যায় 2-4 মিনিট হ্যাঁ পাঁচ মিনিট হয়ে যাচ্ছে মামাম পেঁয়াজও হচ্ছে বাবা ওয়াও অনেক সুন্দর করে ফ্রাই হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা লুকিংটা দেখেন দেখি দেখি লুক লাগছে না আপনাদের কাছে আমার তো অনেক লাগতেছে হ্যাঁ যখন দেখবো তখন তো তখন তো রোজা থাকবো সবাই তো যখন লুক লাগবে তখন সবাই বানায় খাই দেবে আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবে
রাইস মার্জান একটা সিম্পল রেসিপি আমি বানাতে পারবো ইনশাআল্লাহ আমার নিজের নাম বুঝে যায় না আমার নাম হয়ে গেছে আমাদের চিকেন বাটারফ্লাই চিকেন মশলা দেখতে কত ইয়ামি লাগছে দেখেন লুকিং গ্রেট সার্ভ করতেছে স্পেশাল ভাবে আমার জন্য বানাচ্ছেন আমার জন সস আগে সার্ভ করে নিছি টমেটো কেচাপ দিয়ে হচ্ছে খাবো ওকে এটা অনেক ফেভারিট কারা কারা মাসে ট্রাই করছেন অবশ্যই বলবেন আপনারা ট্রাই করলে তারা অবশ্যই রেসিপিটা দেখে ট্রাই করে ফেলবেন অনেক ইজি রেসিপি একটা এটা আমার ওয়াদিও বানাতে পারবে তারপরে বাবু ছেলে মিন্দে বানায় আমাকে খাওয়াবে ইনশাআল্লাহ এখানে বানানো হচ্ছে পেঁয়াজু 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 পিছি পিছি না বড় বড় না মিডিয়াম পুদিনা পাতা দিচ্ছি ধনে পাতা পুদিনা পাতা দিচ্ছি তো তো একটু বড় হইলে ভালো লাগে খাইতে ওকে মার্জানের পেঁয়াজু অনেক মজা হয় অনেক মজা হয় অনেক মজা হয় মার্জান তিনবার বলছি কিন্তু সো এই হচ্ছে আমাদের ইফতার আজকে বাটারফ্লাই চিকেন পেঁয়াজু ফ্রেঞ্চ ফ্রাই নুডলস সেটা আপনাদের একটা খাই দেখাই সো ইয়ামি ওয়াও অস্থির অস্থির সো আপনারা বানাবেন আর খাবেন আর আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম